আমরা কোনো দলের জন্য কাজ করছি না, বললেন জিএম কাদের। জানাবো খালেদা জিয়া আতঙ্কে বিএনপি। এদিকে রাজশাহীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ। আরো জানাবো খুলনায় বিএনপির 19 নেতাকর্মী গ্রেপ্তার। ঢাকায় বিএনপির পদযাত্রার তারিখ পরিবর্তন। এবং সর্বশেষ জানাবো রাজশাহী কলেজ ছাত্রাবাস জোর করে কাউকে কর্মসূচিতে নেবে না ছাত্রলীগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমরা কোনো দলের জন্য কাজ করছি না, বলছেন টিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন তার দল অন্য কোনো দলের জন্য কাজ করছে না। তিনি বলেন, আমরা দেশের মানুষের স্বার্থে কাজ করছি। দেশের মানুষে যদি দেখে আমরা তাদের স্বার্থে কাজ করছি, তারা অবশ্যই আমাদের সমর্থন দেবে। দেশের জনগণের ভবিষ্যতের সাথেই আমাদের ভবিষ্যৎ। দলের মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু এমপি বলেন, কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না জাতীয় পার্টি। দেশের মানুষ গোলাম মোহাম্মদ কাদেরকে বিশ্বাস করে, দেশের মানুষ তাকিয়ে আছে তার দিকে। তাই মানুষের প্রত্যাশা পূরণে আমরা কখনোই পিছপা হব না। খালেদা জিয়া আতঙ্কে বিএনপি। বিএনপি এখন সরকারের বিরুদ্ধে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে। ধাপে ধাপে এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে দলটি। কিন্তু এর মধ্যে বিএনপিতে নতুন আতঙ্ক শুরু হয়েছে। এই আতঙ্কের নাম খালেদা আতঙ্ক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভূমিকা কী হবে, তাকে নিয়ে সরকার কী করছে, এ নিয়ে বিএনপির মধ্যে নানা জল্পনা কল্পনা এবং আতঙ্ক বিরাজ করছে। গত এক সপ্তাহে বেগম খালেদা জিয়ার সঙ্গে কোনো বিএনপি নেতা যোগাযোগ করতে পারেনি। এমনকি বিএনপির গুরুত্বপূর্ণ চিকিৎসক যারা বেগম খালেদা জিয়ার সঙ্গে তার শারীরিক ব্যাপারে নিয়মিত যোগাযোগ করতেন, তারাও বেগম জিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। বরং শামীম ইস্কান্দার এভার কেয়ার হাসপাতাল থেকে লিভার হার্ট বিশেষজ্ঞ এবং মেডিসিন বিশেষজ্ঞদেরকে নিয়মিত নিয়ে যাচ্ছেন ফিরোজা, এবং সেখানেই বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো সম্পন্ন করা হচ্ছে। শামীম ইস্কান্দার বিএনপির কোনো নেতার সঙ্গে কথা বলছেন না, কিন্তু শামীম ইস্কান্দারের সঙ্গে ফিরোজায় কে বা কারা যাচ্ছেন, এই নিয়ে বিএনপির মধ্যে নানা রকম আলাপ আলোচনা এবং গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিএনপির একজন নেতা মনে করছেন, নির্বাচনের আগে বেগম খালেদা জিয়াকে টোপ হিসেবে ব্যবহার করতে চায় সরকার। বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে সক্রিয় করে তাকে নিয়ে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ার একটি পরিকল্পনার কথা বিএনপির কোনো নেতা জানতে পেরেছেন বলে জানিয়েছেন, তবে কেউই প্রকাশ্যে কথা বলেননি। তবে বিএনপির একজন নেতা স্বীকার করেছেন যে তিনি শঙ্কায় কথা লন্ডন পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার কাছে বলেছেন। উল্লেখ্য যে 2018 সালের 8ই ফেব্রুয়ারি জিয়া আরফানেজ দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়া কারাগারে যান। এরপর 29 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া আবারও দণ্ডিত হন। দুটি মামলায় তার 14 বছরের কারাদণ্ড রয়েছে। দীর্ঘ 2 বছরের বেশি সময় কারাগারে থাকার পর 24 মার্চ 2020 সালে বেগম খালেদা জিয়াকে জামিনে মুক্ত করা হয়। এই জামিনে মুক্ত করতে গিয়ে বেগম খালেদা জিয়ার উপর ফৌজদারি কার্যবিধির 401 প্রয়োগ করা হয়। ফৌজদারি কার্যবিধির 401 অনুযায়ী সহকারী নির্বাহী আদেশে যে কোনো ব্যক্তিকে বিশেষ কারণে সাজা স্থগিত করে জামিন দেওয়া যেতে পারে। প্রথম দফায় 6 মাস করে এখনও পর্যন্ত প্রায় 3 বছর বেগম খালেদা জিয়া জেলের বাইরে ফিরোজা রয়েছেন। এর মধ্যে তিনি কয়েকদিন হাসপাতালে ছিলেন। এ সময় থেকে তিনি রাজনীতি থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছেন। কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে তাকে দেখা যাচ্ছে না। এমনকি বক্তৃতা বিবৃতি দেওয়ার ক্ষেত্রেও তিনি মৌনব্রত পালন করছেন। এই কারণে হঠাৎ করে আওয়ামী লীগের নেতারা বেগম খালেদা জিয়ার রাজনীতি নিয়ে বিতর্ক করছেন কেন, তা নিয়ে বিএনপির মধ্যে প্রশ্ন উঠছে। বিএনপি মনে করছে যে নির্বাচনের আগে ক্ষমতাসীন আওয়ামী লীগ খালেদা জিয়াকে নিয়ে খেলতে পারেন। খালেদা জিয়ার ব্যাপারে বিএনপি নেতাদের 3টি ভাবনা রয়েছে। প্রথমত, বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে, এরকম একটি সমঝোতা করে তিনি নির্বাচনের ঘোষণা দেবেন এবং নির্বাচনের পরে তিনি বিদেশে যাবেন। দ্বিতীয় সংখ্যা হলো, বেগম খালেদা জিয়া বিএনপির রাজনীতিতে জড়িত হয়ে তারেক জিয়াকে দল থেকে বহিষ্কার করবেন এবং তিনি তার ঘনিষ্ঠ কোনো ব্যক্তিকে দলে নেতৃত্ব দেবেন এবং তিনি নির্বাচনে যাবেন। তৃতীয়ত, বেগম খালেদা জিয়াকে রাজনীতি করতে দেওয়ার ব্যাপারে আন্তর্জাতিক মহলের কোনো চাপ আছে, সেই জন্য সরকার এখন তার রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে কথা বলছেন। তবে যে কারণেই হোক না কেন, খালেদা জিয়াকে তারা এখন পড়তে পারছেন না। খালেদা জিয়ার ভাবনার কথাও বিএনপি এখন জানে না। কাজেই খালেদা জিয়াকে যদি রাজনীতির মাঠে নামানো হয়, তবে তিনি সরকারের পক্ষে খেলতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষত দীর্ঘদিন কারাগারে থাকার পর কারা আতঙ্কে ভোগা বেগম খালেদা জিয়া হয়তো শেষ পর্যন্ত সরকারের কাছে আত্মসমর্পণ করবেন, এমন ধারণা বিএনপির মধ্যে। আর তাই বিএনপি নেতারা এখন খালেদা আতঙ্কে ভুগছেন। ঢাকায় বিএনপির পদযাত্রার তারিখ পরিবর্তন।
পতন সহ 10 দফা দাবিতে ঢাকা জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হবে আগামী 26 ফেব্রুয়ারি রোববার। তবে দেশের অন্যান্য জেলায় পূর্ব ঘোষিত 25 ফেব্রুয়ারি কর্মসূচি করবে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় নেতারা জেলার পদযাত্রায় নেতৃত্ব দেবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদযাত্রা কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বস্তরের জনসাধারণ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের জেলা উপজেলা ইউনিয়নের সব কমিটি ও সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের পদযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়ে 10 দফার আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন। রাজশাহীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ। পাঠ্যপুস্তকে ধর্ম ও জাতিসত্তা বিরোধী বিষয়বস্তু বাতিল এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বিক্ষোভ শেষে সমাবেশে বক্তারা বলেন, ভারতের শিক্ষানীতি বাতিল করতে হবে, নাস্তিকতাবাদী শিক্ষানীতি বাতিল করতে হবে, ইসলাম বিদ্বেষী বর্তমান শিক্ষামন্ত্রী সিলেবাসের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধর্মহীন জাতি হিসেবে গড়ে তোলা চক্রান্ত করছে, তাকে অপসারণ করে পাঠ্যপুস্তকের ভুল ছাপার জন্য ক্ষতিপূরণ আদায় করতে হবে এবং 2023 সালের পাঠ্যপুস্তকের অসঙ্গতি দূর করে নতুন করে সিলেবাস প্রণয়ন করতে হবে ও শিক্ষার সকল স্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করার দাবি জানান। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর কেবল 2টি বই বাতিল করে ও আন্দোলনকে থামানোর চেষ্টা করছে সরকার। অনতিবিলম্বে পাঠ্যপুস্তকের অসঙ্গতি দূর করতে হবে, তা না হলে ফ্যাচিবাদ সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এবং নিত্যপণের ঊর্ধ্বগতির কারণে সাধারণ জনগণ দিশেহারা। সকল প্রকার দ্রব্যমূল্য সহলি পর্যায়ে আনার দাবি জানানো হয়। খুলনায় বিএনপির 19 নেতাকর্মী গ্রেপ্তার। নাশকতা মামলায় খুলনায় বিএনপির 19 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপির পদযাত্রাকে সামনে রেখে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ দলটির। তবে পুলিশ বলেছে, সুনির্দিষ্ট মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন অভিযোগ করে বলেন, শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় পদযাত্রা করা হবে। এই পদযাত্রাকে সামনে রেখে গত বুধ ও বৃহস্পতিবার রাতে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালিয়েছে। এ সময় 17 জনকে গ্রেপ্তার করা হয়। জেলা বিএনপি সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি জানান, রাতে জেলায় 2টি থানা এলাকা থেকে বিএনপি 2 কর্মীকে আটক করা হয়েছে। এছাড়া দীঘলিয়া থানায় 7 বিরুদ্ধে নতুন করে নাশকতার অভিযোগে মামলা করেছে পুলিশ। তিনি আরো বলেন, মামলা দিয়ে এবং গ্রেপ্তার করে বিএনপির কর্মসূচি ঠেকানো যাবে না। শনিবার বেলা 3টায় নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা করবে জেলা বিএনপি। পদযাত্রার আগে সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তবে নাম প্রকাশে অনিচ্ছুক খুলনা মেট্রোপলিটন পুলিশের একজন কর্মকর্তা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে গ্রেপ্তার করা হয়নি, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী কলেজ ছাত্রাবাস, জোর করে কাউকে কর্মসূচিতে নেবে না ছাত্রলীগ। রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসের ছাত্রদের সকাল 10 থেকে বেলা 11 পর্যন্ত কলেজের ছাত্রলীগের টেন্টে সময় দিতে হয়। প্রায় প্রতিদিন সন্ধ্যার পর নগরের মণিচত্বরে হওয়া সময়েতের থাকতে হয়। ছাত্রলীগ ও মহানগর আওয়ামী লীগের কোনো কর্মসূচি থাকলে তাতে যোগ দেওয়া বাধ্যতামূলক। কেউ যেতে না চাইলে করা হয় নির্যাতন, এই কারণে ঠিকমতো ক্লাস করা যায় না, লেখাপড়া ব্যাহত হয়। এই অভিযোগ ছাত্রাবাসের সাধারণ আবাসিক শিক্ষার্থীদের। ছাত্রলীগের কর্মসূচিতে যোগ দিতে আপত্তি করার পর সন্ধ্যার পর থেকে ছাত্রাবাসের কক্ষে কক্ষে গিয়ে অন্তত 30 ছাত্রকে মারধর করা হয়। এরপর ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন সাধারণ ছাত্ররা। এর আগে কর্মসূচিতে যাওয়া নিয়ে 16 ফেব্রুয়ারি ছাত্রাবাসের 7-8 শিক্ষার্থীকে মারধর করা হয়েছিল। তবে মারধরের ঘটনায় গতকাল এক সভায় সিদ্ধান্ত হয়েছে, কোনো সাধারণ ছাত্রকে আর দলীয় কর্মসূচিতে যোগ দিতে বাধ্য করা হবে না। ছাত্রলীগ নেতারা কথা দিয়েছেন, ছাত্র সংগঠনটি নিয়ে কর্তৃপক্ষের কাছে আর কোনো অভিযোগ আসবে না। ভুক্তভোগী ছাত্রদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার দুপুর 12 হাইটেক পার্কে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের জন্য তাদের নিয়ে যাওয়া হয়। বিকেল 4 কলেজ ক্যাম্পাসের একই কর্মসূচিতে নিয়ে যাওয়া হয়। এরপর রাত 8 দিকে ছাত্রাবাসের কক্ষে কক্ষে ঢুকে মারধর করে নগর ভবনে একই কর্মসূচিতে নিয়ে যাওয়া হয়। শিক্ষার্থীরা জানান, নির্বাচন সামনে রেখে টেলিভিশনের সরাসরি সম্প্রচার অনুষ্ঠান একই দিনে শহরে 3 জায়গায় আয়োজন করা হয়েছিল। রাতের বেলায় পড়াশোনা থাকায় তারা যেতে আপত্তি করেছিলেন, এজন্য তাদের মারধর করা হয়। নির্যাতনের শিকার হন 2 শিক্ষানবিশ গণমাধ্যম কর্মীও। তারা হলেন কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব ও শফিকুল ইসলাম। তারা ক্যাম্পাস সাংবাদিক সংগঠন রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটের সদস্য। এই সংগঠনের পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষকে মারধরের বিষয়টি জানানো হয়। নাজমুল সাকিব বলেন, ছাত্রলীগের কর্মীরা বিভিন্ন সময় তাদের দলীয় কর্মসূচিতে জোর করে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে যান। বুধবার বিকেলেও ছাত্রলীগের একটা কর্মসূচিতে যেতে হয়। সেখান থেকে অসুস্থতার জন্য হাসপাতালে যেতে চাইলে ছাত্রলীগ নেতা কাউসার আজম তাকে ছাত্রাবাস ছেড়ে দিতে বলেন। আজমকে কোনোরকমে বুঝিয়ে তিনি হাসপাতালে যান। সেখান থেকে সন্ধ্যা 6 ছাত্রাবাসে ফিরলে ছাত্রলীগের শাহরুখ, রাজু,
আজম হাসান সহ 8 থেকে 10 জন মিলে তার কক্ষে ঢুকে তাকে মারধর করেন। এরপর নগর ভবনের কর্মসূচিতে নিয়ে যাওয়া হয়। রাত 10টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় গতকাল দুপুর 12টায় কলেজের প্রশাসনিক ভবনের সভাকক্ষে ওই সভা শুরু হয়। সেখানে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে ছাত্রলীগের কলেজ শাখা সভাপতি রাশিক দত্ত, অভিযুক্ত বহিরাগত শাহরুখ, ছাত্রলীগের কর্মী কাউসার আজম উপস্থিত ছিলেন। বহিরাগত শাহরুখ ও রিফাতের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। সবার সিদ্ধান্ত হয়েছে কোনো সাধারণ ছাত্রকে জোর করে আর দলীয় কর্মসূচিতে নিয়ে যাওয়া হবে না। তারা কথা দিয়েছেন ছাত্রলীগ নিয়ে কর্তৃপক্ষের কাছে কোনো অভিযোগ আসবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।